আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনার প্রতিটি আমলের আগে নিজের নিয়তকে যাচাই করে নিন, হোক সেটা যত বড় কিংবা সামান্য অথবা তুচ্ছ কোনো বিষয়। এই ধরুন আপনি ফেসবুকে লিখেলেখি করছেন, তো আপনার নিয়ত বারবার যাচাই করে নিন। আপনি যা লিখছেন, আপনি যা বলছেন, তা কি শুধু আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য নাকি অন্য কিছুর জন্য? নাকি লোকজন এসে আপনার পোস্টে লাইক দিবে, কমেন্ট দিবে, প্রচুর শেয়ার হবে চারিদিকে ছড়াছড়ি, আপনি তখন মুখ থুলপে এসে বলবেন, লোকজন এসে আমার লেখা এত প্রশংসা করলো, এত লাইক দিল, এত কমেন্ট পড়ল। এইভাবে যদি আপনার চিন্তা চেতনা থাকে, মানুষ আপনাকে বাহবাহ দিবে, তাহলে আপনার মনে আত্মতৃপ্তিতে কি ভুগছে? নিজের প্রতি কি আপনি মুগ্ধতা বৃদ্ধি পাচ্ছে? তাহলে আমাদের দাওয়াতে এই যে আপনার লিখনি, আপনার ভিডিও, আপনার যে কোনো কিছু করা, তা হলো আল্লাহ সন্তুষ্টি না, তবে কি শয়তানের সন্তুষ্টি অর্জনের জন্য হচ্ছে? আল্লাহ তাআলা কি সন্তুষ্টি হচ্ছে না? সাবধান, আমরা যেন প্রতিটি কাজে আমাদের নিয়তটুকু বারবার পরিষ্কার করি, যাচাই করে নিই। আমাদের অনলাইনে অফলাইনে প্রতিটি কাজের চূড়ান্ত উদ্দেশ্য যেন থাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে। মনে রাখবেন, ইখলাস বিহীন আমল যত বিশালই হোক না কেন, আল্লাহর নিকট এর কোনো মূল্য নেই। অন্যদিকে খালেসভাবে নিয়তকে পরিষ্কার করে আল্লাহর জন্য করা আমল যদি আপনার কমও থাকে, তাহলে তা নাজাতের উসিলা হয়ে যেতে পারে। শেখ আব্দুল আজিজ আত তারিফি রাহিমুল্লাহ বলেন, ইখলাস বিহীন আমল যত বেশি হবে, খারাপ পরিণতি তত নিকটে আসবে। জাহান্নামের আগুনে সবার আগে নিক্ষিপ্ত হবে তিনজন, একজন আলেম, একজন মুজাহিদ আর একজন দানশীল ব্যক্তি। নিঃসন্দেহে দুনিয়ার বুকে এই তিনটি আমল সবচেয়ে বড় আমলগুলো মধ্যে অন্যতম, অথচ তাদের জাহান্নামের ফয়সালা হবে শুধু একটির কারণে, তা হলো তাদের নিয়ত শুদ্ধ ছিল না। তারা করেছে অন্য কিছুর জন্য, দুনিয়ার জন্য, হোক সেটা ফেসবুকে দেওয়া বা অন্য কোনো আমল। আর যদি সেটা লোক দেখানোর জন্য হয়ে যায়, তাহলে সেটা হবে রিয়া, অর্থাৎ গোপন শিরক, যেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনার চাইতেও ভয়াবহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন বিষয়ে সংবাদ দিব না যে বিষয়ে আমার কাছে মাসিহ দাজ্জালের চাইতেও বেশি ভয়ঙ্কর? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। তিনি বললেন, তা হচ্ছে গোপন শিরক। একজন মানুষ দাঁড়িয়ে শুধু এই জন্যই তার সলাতকে খুব সুন্দরভাবে আদায় করবে যে কোনো মানুষ তার সলাত দেখছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন শিরক ব্যাপারে সাবধান হতে, তাই আমরা যেন সাবধান হয়ে যাই। প্রতিটি কাজ শুরু করার আগে আমাদের নিয়তকে যাচাই করে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।